তিনটা ট্যাবলেট প্রতিদিন খাবে, খাওয়া খাইতে হবে। তিনটা ট্যাবলেট কি খাওয়া যাবে? নামাজ কোরআন শরীফ তেলাওয়াত দুই বেলা আল্লাহর জিকির যেরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাত তোমার। যে সংসারে তিনটা ট্যাবলেট খাবে ওই সংসার সুখে যাবে, যেরকম সুবহানাল্লাহ। জিকিরের বিরোধিতা করে কোনো লাভ নাই। মানুষে বলে কে জোরে জোরে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা বলে ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ আমরা আলাদা আলাদা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একসাথে কইলা রিয়াজত করি, এটা নিয়ে বেশি উল্টাপাল্টা কইয়া লাভ নাই কোনো। আর বায়াতের বিষয়ভাবে অনুরোধ করি, ভেতরের কথার বলবো না, বায়াতের রশির বন্ধন ছিন্ন করা যাবে না। আমার নাকাসা ফা ইন্নাম ইয়ানকুসু আলা নাফসি আমান আফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আজিমা। এই বায়াত যেটা, এই বায়াতের এই রশির বন্ধনটা যদি চোখে দেখতেছেন না, এরা সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত এটা রশির বান কিন্তু আছে, বোঝা যাবে না। কবরে তিনটা প্রশ্নের ওই তিন নম্বর প্রশ্নে যায় এটার দাম বোঝা, মূল্য বোঝা যাবে। এটা বায়াতের রশির প্রত্যাখ্যান করা আর এই জিকিরের এই সমালোচনা করা, পাগড়ি বাঁধতে হবে না, ইয়ার সমালোচনা করে কোন একজন মানুষ কিন্তু কবরে মহাবিপদে আসে। কথা লক্ষ্য করছেন, অনেক বিপদ আস। এই সত্য, এই সত্য মানিকম দরবার শরীফের হিসাবপত্রের সাথে আমার পিতার হিসাবপত্রের সাথে এই হিসাবপত্র গড় মিল বাজাইয়া কোন এক মানুষ কিন্তু কবরে বহু সমস্যার মধ্যে কিন্তু আছে। খুব সাবধান, খুব হুঁশিয়ার, কিন্তু জীবিত থাকতে বোঝা যাবে না কবরের ঘটনা, কবরের আগে বোঝা যায় না, কবরে যাইয়া বুঝতে হয়। এটা কবরে যাইয়া বুঝতে হয়। এই সিলসিলার হিসাবপত্র আল্লাহর আরশ পর্যন্ত গেছে, মদিনাতুল মুনাওয়ারা হয়ে বহুদূর পর্যন্ত গেছে। মিয়া আপনি ডিসি না, আপনি এসপি না, আপনি এসপির ড্রাইভার, অর্থ কি ওই এসপির ড্রাইভারের নাম হচ্ছে ভয় পায়, এসপির মতো ভয় পায়, কয় এসপির সাহেব ড্রাইভার রে ইরিমুর দিলে চ্যাট, ওই ডিসির ডিআইজি সাহেবের ড্রাইভার, ডিআইজি সাহেব কি গাড়ি, আইজি সাহেব কি গাড়ি নিজে চালায় না তার ড্রাইভারে চালায়, ড্রাইভারে চালায় না। আপনারা শুনলেন না শেখ হাসিনার কণ্ঠে যে আমার বাড়ি যে কাজ করে হেউল হেলিকপ্টার রাজা, শুনছেন না আপনারা? বোঝা গেল কি, তার মানে সেও কত কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রীর বাড়িতে তিন চারশো টাকার কোটি টাকার মালিক হয়ে গেল গা, হে বাড়িতে পিয়ন থাইকা, এটা তো প্রধানমন্ত্রী নিজে এটা বলছেন। তাহলে বোঝা গেল কি, হে বড় মানুষের সাথে থাইকা ভালোই কামাইছে না, বাড়িতে যদি থাকতো কাম লাগিয়ে করতো তাহলে কি কামিয়ে পারতো, তাহলে কি বুঝা যায়। প্রধানমন্ত্রীর বডিগার্ড বিশাল কিছু, বডিগার্ড হলে কি বল, ড্রাইভার বিশাল কিছু, সে কারণ সে তো এমপ্লয়ার, সে এনলিস্টেড। তুমি ডিসি না, তুমি এসপি না, তবে ডিসির গাড়ি যেহেতু চালায় এনলিস্টেড, তুমি গেলেই চালাইতে পারবা না, যতই গাড়ি চালান ভালো ভালো তুমি, তোমারও ড্রাইভার ডিসি দিব না, পরীক্ষা হবে। ডিসি রিজাল্ট দিতে হবে, খাদে ভালাই দাও, এসে আইজি রিজাল্ট তুমি খাদে ফালাই দাও, তা ঠিক আছে কোনো? সবাই বডিগার্ড হইতে পারে না, সবাই আইজির ড্রাইভার হইতে পারে না, যদিও ড্রাইভার, কি বোঝা গেল? এই তরিকতের হিসাবপত্রে যারা বড় বড় মানুষ ছিলেন, তাগো মতো বড় বড় মানুষ আমরা হওয়া সম্ভব না, তবে ওই ওই বড় বড় মানুষের জারু দার্ত, জারু তো দে, গাড়ি তো চালা, স্টার্ট তো দে, গাড়ি সাহা তো মুচি, তাহলে ইনলিস্টেড বুঝতে হবে। ইনলিস্টেড যে তার রিপোর্টে কিছু কাজ হইতেও পারে, হইতেও পারে। বহু মানুষ কবরে মহা বিপদে আস, দোয়া করেন আল্লাহ পাক জানে বিপদ থেকে মুক্তি যেন দেন। আবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করো, আবার আবার কব যে খেলাফত কি পিড়ি কি বিরোধিতা করো, ঠিক পাও না হলো কবরে যাই, ঠিক পাইতেছ না কেমন লাগে, ওইরম বুঝো পাতা খাবে খাবে মিশে আনে পাতা, বুঝতে হবে। এটা কাজে আমরা বড় মানুষ না, বড় মানুষের বাড়ির ঝাড়ুদার হইবার চেষ্টা করতেছি আর কি, ঝাড়ু দিয়ে মাঝে মাঝে ঠিক
আচ্ছা জারোদারের কথাও কিছু বুনে নিজে যদি কয় যে স্যার আমার এই কামড়া শাড়িটু দিয়ে কয় যা তুই কতদিন গাড়ি চালাস নিমিনি করে যা তোরে সন্ধ্যা করে দেয় না এটা যে যে দল করে ওই দলের মানুষ একটু অনুপযুক্ত হইলেও চাকরি পায় কিনা দুনিয়াতে পাইবার পারলে আল্লাহর এই কোটে যারা কাজ করে তারা চাকরি পাইব না কেন নিকে দিন রাত ধরে মাথা ঘাম ফাটাইতেছে কাজ করতেছে ঘটনাটা কি এটা কি গায়ে ব্যবসা ওইটা শিক্ষিত হওয়া এক জিনিস তরিকতের হিসাব করতে বোঝা আলাদা আরেক জিনিস মেলে শিক্ষিত বড় বড় অফিসার হওয়া সহজ এই জগতের মায়ের পাশ শিখা অনেক কঠিন কাজ অনেক হিসাবপত্র কাজে বেশি শিখাই বেড়াই শোনা যে মাথায় পাখিরে বান্ধা হবে কেন হ্যাঁ অমুক তমুক খ্যানত্যান বুঝো আমার সাঁতার মাথা মহব্বতের শূন্যতা আছে সেখানে বেড়া আপনাদের ক্ষেত্র তারস করতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন এক জায়গায় উটের পিঠে ওইটা ওই জায়গায় একটু মুসকি হাসি দিলেন জ্যেষ্ঠ আমির বললেন হাসলেন কেন কয় আমি জানি না কেন আমি এখানে হাসতে আমার রাসূল এখানে একটু মুসকি হাসি দিয়েছিলেন আমি তাই হাসি এই কথার অর্থ কি পাগড়ি যদি নাই থাকবে পাগড়ির কথা আসতো কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু মাথায় পাগড়ি বাঁধতেন জামাতে নামাজে বানবেন জরুরি মনে করা লাজেম না কথা ঠিকই আছে এটা বুঝি আমরা কিন্তু অভ্যাস তো থাকতে হবে মহব্বত তো করতে হবে কাছে রাখলে মহব্বতের সমস্যা কি আছে না শেষ পর্যন্ত উল্টা দরবার রেহি আমার বাপের রেহি ক্যামেরা বাবারে মাতব তোমার মতো সমস্ত শিক্ষিত কত বাড়িও বিচার গাছে মতো গৈর পারে তুমি আবার কি শিখাও করে আমার এটা যে যে লাইনে সে ওই লাইনের মাস্টার সে ওই লাইনে সে মাস্টার এই লাইনে যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে চলছে এই লাইনের হিসাবপত্র অন্যরকম কোন লাইন দিয়ে এটা তুমি পার পেতে পাইবা না এটা হিসাবপত্র মিলাইতে হবে এটা আচ্ছা বহু মানুষ কবরে যায়া ওই হিসাবপত্র ওহনে ঠিক হইতে হবে বায়াতের রশির বায়াতের বন্ধন ছিন্ন করলে হ্যাঁ আমার নাবিওকা তোমার নবীকে ওই প্রশ্ন যা ধরা পড়বা আর যদি উত্তর ঠিকই দিয়ে আনবা ওই প্রশ্ন ধরা পড়ো নাই কবরে যায়া ধরা পড়ো নাই বুঝো কিছু ডিগ্রি নেওয়া এক জিনিস মানুষ হওয়া আলাদা আরেক জিনিস ডিগ্রি নেওয়া অনেক বড় অফিসার হওয়া এক জিনিস আর আত্মার জগতের খবর নেওয়া আলাদা জিনিস আল্লাহর পক্ষ থেকে তার কাছে খবর আসা এটা আলাদা জিনিস এটা কিন্তু অন্য রাজ্যের কথা এটা এটা যার কাছে বেলায়েতের আলোর হিসাবপত্র থাকবে খুসাও যতই বিরোধিতা যতই করবা খুসাইবা কোনো কাজ হবে না কোনোটাই কাজ হবে না সে হলো ইনলিস্টেড ম্যান ইনলিস্টেড পিছনে হ্যাঁ হ্যাঁ হে যদি ইংরেজি কমও পারে বেতন পাইব হ্যাঁ তুমি ইংরেজি অনেক বেশি পাইবো বেতন পাইবা না তুমি এটা তোমার তো লিস্টের নাম নাই লিস্টের নাম নাই যত ইংরেজি বলতে পারো যত সায়েন্স বলতে পারো যদি তোমার খাতার নাম লেখা কলেজের লেকচারের পদে তোমার নাম না থাকে তুমি যত ইংরেজি পারো ওই টিচার আছে অঙ্ক বেশি পারো তোমার কি ওই কলেজে শিক্ষকতা নিব তোমার তুমি কি লিস্টের নাম তোমার আছেই না এটা এই জগতে হিসাবপত্র এটা হলো তাই কাজে বেলায়েতের একটা হিসাবপত্র আলো যার কাছে থাকবে যে কাজ করবে ওরা পছন্দ একটা গতি যে গতির সামনে পৃথিবীর কেউ দাঁড়ানোর ক্ষমতা নাই ওটা এমন একটা হলো এমন একটা রে ওরা ভাঙ্গে চোরা চুরবার হয়ে একাকার করে খড় কুটার মতো সব ভাসিয়ে নিয়ে যাবে ওরা এমন একটা আলোর একটা হিসাবপত্র দুনিয়ার আলোর সাথে ওই আলোর কি তোমার তুলনা হবে এটা বুঝো দিছো বেলায়েতের আলো এক একজন এক এক লাইনের মাসে ওইটা ও বেলায়েতের আলোর হিসাবপত্র বুঝবো কোন জায়গার থেকে এরা বায়াত হইতে হবে মরিদ হইতে হবে সাধনা করতে হবে জিকির করতে হবে বায়াতের সত্যতা গ্রহণ করতে হবে বায়াত মরিদ আছে খেলাফত আছে তাকে বিশ্বাস করতে হবে তাকে এই সমস্ত বিশ্বাসের লাইন যখন ক্লিয়ার হবে পানি আসা শুরু করবে তারপরে বুঝবি বেলায়েত কি
দরজা আটকে আছে বুঝবা কোন থেকে তুমি, জানালা আটকাইছে দরজা আটকাইছে, নতুন বউ দেখা পারবা? জোরে কও আগে, আরে বড় জানলা খুল আগে, দরজা খুল, পর্দা সরান, নতুন বউ দেয়। ও আটকে থিয়ে আটকে থিয়া মশলা দাপড়াইতেছে খালি, এটা কোনো কাজ হবে না। ওটা আপনাদের ক্ষেত্র তোমার আরো আরো বায়াত বেলেতে ফাঁক সুন্নত, বায়াত বেলেতে ফাঁক সুন্নত। করণীয় কারিমের চার জায়গায় কোরআন হাদিস শরীফের প্রায় 45 জায়গার মধ্যে বায়াতের কথা রয়ে গেছে। এটার থেকে দূরে যাওয়ার কোনো কায়দা হিসাবপত্র এটা নাই, মান সাজ্জা সুজ্জা ফিন্নার এটা নাই। আপনাকে অবশ্যই দলবদ্ধতার মধ্য দিয়ে থাকতে হবে। যেই দলের সাথে সম্পর্ক করবে ওই দলের হিসাব পত্রটা আপনার হাসের মধ্যে আপনার হিসাব হয়ে যাবে। আল্লাহরা শেখ পাগলের রাসুলকে তালাশ করে, রাসুলের প্রেমিক হন, সুন্নতের ইত্তেবা করেন এবং সবকিছু তারা কাজ পাবন্দি তারা হন, ওই দলের রসুলে আশেখ পাগলের দলে আপনি থাকলে, বেলায়েতের আলোর মধ্যে থাকলে, হাসরের মধ্যে তার সাথে আপনার হাসের হয়ে যাবে। জোরে কল সুবহানাল্লাহ। আরে বায়াতের সিলসিলা যদি ঠিক রাখেন তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। বহু মানুষের এই প্রশ্নের উত্তর কঠিন হয়ে ধরা পড়ে গেছে। এমন একজন মানুষ আমার পিতার, হ্যাঁ, তার কথার সিদ্ধান্তের হিসাবপত্রের বিরোধিতা করো, সাহস তো কম না, এমন পারো না উত্তর দেও তিন নম্বরটা, আটকাইছো কেন, কেমন হলো, ছোটাও দি, কত বড় বড় মলানা হাফেজকারি, হ্যাঁ খাড়াই ছোড়াও, খেলা আছে কবরে ধরা খায়ের কাম কাম করবার যাবো না, এটা এটা বুঝতে হবে। এটা আপনাদের ক্ষেত্র আমার আরো ইসাক রহমতুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, রুসম গঙ্গি রহমতুল্লাহ, হাজম মহাজের মক্কি রহমতুল্লাহ সহকারে, আলে আবার সাবের কালী রহমতুল্লাহ, হিমালয়ের পাদদেশে যার বার যেখানে আসে উপস্থিত, ওই কবরের আশেপাশে কেউ থাকতে দিতে পারে না। একটা গরম জ্বালানিয়াতের তরিকে এটা, তার অনেক দূরের থেকে মানুষ থাকে, যারা গেছে তারাই তো আমার কাছে কইছে, ওই কি ওখানে আমরা চাপতেই পারি না, উনি এমন ধরনের একটা মানুষ ছিলেন। তিনি বাকি জীবন তার পিতা তাকে বিবাহ করাইছিলেন ঠিক, কিন্তু রাত্রিতে এমন জ্বালালিতে বেতের মানুষ ছিলেন, বাসার ঘরে নিছে দেওয়ার পরে বলছে যে তুমি কে, কয় আমি তো আপনার জীবন সঙ্গীর আপনার প্রেমাস মাহবুবা, এ কথা বলার সাথে সাথে একটা চিৎকার দিছে, একটা চিৎকারের আলোর যে নূরের ছটায় সে মহিলা মা বোনটি মেয়েটি ইথারের সাথে সে ভাইটা গেছে। বিজ্ঞান পরিষ্কার করছে, বলে দিছে সম্ভব, এটা আবিষ্কার হয়ে গেছে। কেমন মানুষ সেই তরিকার হিসাব পত্রের কাজ ছিল, শুধু তাই না, যেখানে যে তরিকার কাজ হয় এবং সাবের রহমতুল্লাহ সেই তরিকতের মাসিক ক্রম যারা আছেন পিছে পিছে চলছে, তাদের ডিরেকশন হচ্ছে, অত সোজা মনে করেন না, পিছে পিছে চলছে, তাদের কনফারেন্স হচ্ছে, কাজের ডিরেকশন হচ্ছে, ডিরেকশন অনুযায়ী কাজ করা হচ্ছে, ইসলামাবিক হয় না কোনো কিছু, সেই হিসাবপত্র মতো চলছে, সেই লাইন দেখানো হচ্ছে। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, আসলে চিস্তা সাবিরের তরিকার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পছন্দ এই গতিমতা নিয়ে কিছুদিন করেন জিকির, দেখা যাক জিকির আছে কি, জিকির করে দেখো আছে কি, জিকির করলে কি হয়, জিকির কইরে দেখো ওই কি, জীবনে নুনই খাও না তিতা নাম এটা বুঝবো কোন জায়গা থেকে, নুন খাও খাও লা না দেও তিতা আছে, এই আর কুশলা গুরু খাবলাই নি খাও, চিনি খাবলাই নি খাও, খাইলে মিটা না সুখে বুঝাবার ভাই, এটা খাইয়া দেও কিছুদিন, আমরা তো আলেম মানুষ, আলেম মানুষকে তো জিকির মিশিকেরা করা দরকার, আলেম বুঝে নেবে শয়তানের দোকান হাতে কথা খেয়াল করছেন, একজন আলেম যে দোকান দিয়ে যদি পদভ্রষ্ট করে হাজার লক্ষ জনা তো পদভ্রষ্ট হয়ে যাবে। আলেমদেরই জিকির করা দরকার, তাজকে নফসের দরকার প্রয়োজন তাদেরই হলে বেশি। আর আমরা মানিকান দরবার শিরবে আশেক পাগল যারা আছি আল্লাহ জিকির পছন্দ গতি নিয়ে 5 কোটি মানুষের টার্গেট না মাঠে ময়দান নামছে, ইনশাআল্লাহ তাআলা বিজয় সুনিশ্চিত।
বিশ্বাস হয়? সারা বাংলার জমির মুখে 64টা জেলার মধ্যে পাবনা, বগুড়া, রংপুর, চিরাগাং, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ সহকারে, ফেনী, কুমিল্লা, চিয়াগাং, পার্বত্য চট্টগ্রাম সহকারে সারা বাংলার চেমনির মুখে মানিকগঞ্জ দরবার শিবা শেখ এবং পাগলেরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জিকিরের ধ্বনি, বায়াতের ধ্বনি, আত্মশুদ্ধির ধ্বনির আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা গ্রামে গঞ্জে। রাজি আছে? তরিকতের বিশ্বস্তমা, রুহের আত্মার জগতের কাজ নিয়া কেউ ইস্তেমা করে নাই, বুঝতে হবে কোনো বিশ্বস্তমার সাথে এটার কোনো মেল এবং কোনো পাল্লাপাল্লি কিছুই নাই। টঙ্গীতে বিশ্বস্তমা হয় তাবলিগ জামাতের, সুন্দর ভালো বিশাল খেদমত হচ্ছে। এখানে যে বিশ্বস্তমা, ওখানে যেটা আসলে প্রকৃতপক্ষে মানুষ যে পাচ্ছে না বা নাই যেটা, সেটার পূরণ যদি অন্য জায়গা হয় সমস্যা কি আছে? এই দোকানে সদাই আছে আমি চা কিনলাম, ওই দোকানে সদাই আমার মরিচ কিনতে হবে, সমস্যা কোন জায়গা আছে? এই বিশ্বস্তমা হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জীবন দর্শন, আদর্শ কর্ম, সমাজে বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ আমরা আরম্ভ করছি কেবল, কাজ আমরা আরম্ভ করছি কেবল। এই কথার মধ্যে অনেক কিছু আছে, কেবল তার মানে অনেক কিছু সামনে হবে, অনেক কিছু সামনে আছে। আত্মশুদ্ধির কথা, কলবে রিয়াজতের কথা, এরপরে শরীয়তের কথা, তরিকতের কথা, হাকিকতের কথা, সুন্নতের বাস্তব রূপ দেওয়ার কথা, গ্রামে গঞ্জে এই দাওয়াত পৌঁছানোর কথা, এবং এরপরে বিদেশে এই দাওয়াত পৌঁছানোর কথা, সেগুলো নিয়ে আমরা এই কাজ আমরা চালাইছি ইনশাআল্লাহ তাআলা। আমরা সকল দলের সাথে সমন্বয় সাধন করে কোরআনের এই কথা, জিকিরের কথা, নামাজের কথা, এই দাওয়াতই কেবল আমরা দেই। বাংলাদেশের সুনাগরিক আমরা শান্তির কথা বলি, অশান্তির কোনো বীজ বপন আমরা করি না, এটাই হলো বুঝতে হবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা আগামী ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখ দেশের সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে যদি থাকে, আমাদের ডেটটা ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে সরকারের পক্ষ থেকে যদি সার্বিক পরিস্থিতির কারণে কোনো সময় যদি দেখি যে এটা সার্বিকভাবে আসলে সবই হয়তোবা সরকার বন্ধ করছে আপাত দৃষ্টিতে, পরিস্থিতি বুঝায় দেখা যাবে যেরকম ঠিক কিনা, তাছাড়া ডেট ঠিক থাকবে, ডেট আমাদের ঠিক থাকবে। আমরা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আল্লাহ জিকির নামাজ কালাম করি আমরা, এটাই করি। কোনো হিংসাত্মক কোনো কার্যকলাপ, কোনো কাটাকাটি, মারামারি, হানাহানি এগুলোর মধ্যে আমরা নাই। ইসলামের কথা, কোরআনের কথা যারা মাঠ পর্যায়ে যারা বলে অবশ্যই তাদের সমর্থন আমরা করি, যেহেতু কোরআনিক কথা বলে, কোরআনিক জীবন গঠনের কথা বলে। সব কাজ আমরা পারি না, মাঠে ময়দানে সব কাজ আমাদের পক্ষে সম্ভব হয় না, তবে সমর্থন আমাদের আছে। জোরেকল সোহানা, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন আমাদেরকে যেন নাজিল করে দেন। পিতামাতা যাদের ইন্তেকাল করেছেন তাদের প্রতি আমাদের দোয়া থাকলে আল্লাহ যেন জান্নাতবাসী আল্লাহ পাক যেন করে নেন। আর আজকে এই মাসিক মাহফিল ওই 15 তারিখ, এই আমি এই ডেটটা ঠিক রাখছি, তার কারণ অনেক সময় শনিবার পরে, বিশুদ্ধার পরে, সোমবার পরে, তো এখন যে বাড়ি পড়ুক ডেট ঠিক থাকবে ইনশাআল্লাহ। 15 তারিখে এটাই থাকবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে আমাদের ইনশাআল্লাহ তারা চলবে, বৃহস্পতিবার হলেও চলবে, সোমবার হলেও চলবে, শনিবার হলেও আমাদের আর চলবে। তবে সার্বিক পরিস্থিতি দেশের বিভিন্ন দিক থেকে বিবেচনা করে মনে করছিলাম হয়তো আজকে বাদ থাক, কিন্তু গাড়ি ঘোড়া সব চলে তাই না, আসছেন, একটা সোয়াবের কাজ হয়েছে আর কি। এই এরপরও ডাইনিভাবে শান্তি শৃঙ্খলা
বসেন বসেন, আপনি বসেন বসেন, মাহফিল বন্ধ করুন, গিয়ে মাহফিল বন্ধ করুন। অনেক সময় আমার সুবিধা মতো কিছু পরিবর্তন করি, আমি মাহফিল বন্ধ করুন টিকিটা, এই তরিকা চালাইছি, বুঝাই চালাইছি তরিকা, যে চালাই হে বুঝে যে তার কাজের মায়ের পাশ কোঠাতে কোন জায়গায় জোড়া হে দেয়, আমার কাজের রশির জোড়া তো আমি বুঝি যে জোড়াটা দিন কোন জায়গা থেকে কেমনি কেমনি জোড়া তো আমি দিতেছি। এটা প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বে প্রশ্ন করা হবে, তার নেতৃত্বে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা মানুষকে তার আমলনামা কণ্ঠের মধ্যে বেঁধে দেওয়া হবে, এখানে গলায় বেঁধে দেওয়া হবে। আল্লাহ বলবেন একরা কিতাবাকা, তোমার আমলনামা পড়ো, কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়া বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। আজ আমাকে কষ্ট করা হাসনের ময়দানে তুমি নেতৃত্ব কিভাবে দিছিলে এটা আমি বুঝি, যে আমার নেতৃত্বে কিভাবে নেতৃত্ব দিছি এই প্রশ্ন আল্লাহ পাক আমাকে করবেন। সুরা বনী ইসরাইল পড়ছি, এর অর্থ আমি জানি। এটা আপনাদের খেদমত আমার আরজ, বন্ধ তো হবেই না, ইনশাআল্লাহ তাআলা বাড়বে। বন্ধ বলতে কোনো শব্দ নাই। আপনারা দেখেন প্রত্যেকটা আল্লাহর ওলিদের যে মাকবার এবং সেখানে মাদ্রাসা হয়েছে, মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, কোনোদিন সেটা ধ্বংস হয় না। এখানে হিফজখানা চলে, এখানে মাদ্রাসা চলে, কমে মাদ্রাসা, এখানে একটা মসজিদে জামে মসজিদ রয়ে গেছে, আল্লাহর আশেকেরা পাগলরা জিকির করেন, আমার পিতা এখানে শাহিত আছেন, অতএব এই আগুন জ্বলবে, এটা কোনোদিন এটা নিবে না ইনশাআল্লাহ। জ্বালা শুরু হয়েছে, জ্বলবে ইনশাআল্লাহ, এটাও জ্বলবে, তেরো সিঁড়ি জ্বলতেছে ওটাও জ্বলবে ইনশাআল্লাহ। ওখান থেকে তো আমাদের বুড়াপত্তন, ওখানে দাদা আসিলেন, ওখানে এক দেড়শো বছর যে খাট ছিল, খাট ওখানে বসছি আমি, আমি ওটাকে খেলনা করলে উনি শিয়াল কুত্তে বাস করতো ওখানে, এখন পয় পরিষ্কার করে দাদির নামে মাদ্রাসা কমপ্লিট হয়ে গেছে, ফেসবুক আপনারা দেখছেন, এই মাদ্রাসা উদ্বোধন করে দিচ্ছে, মাদ্রাসা চলছে, মসজিদ হয়ে গেছে তিনতলা, কাজ বাকি আছে প্লাস্টারের, ওটা হয়ে যাবে, ওটা বড় হচ্ছে, প্রতিষ্ঠান হচ্ছে, ওখানে জিকির আজকার হয়, আমার দাদা খুশি, আমার পিতা খুশি, কাজ করছি, ওটাকে ভালো রাখি না মেয়েটে, এই দুটোই তো আমার হলো কাজ, যেখানে দুই আল্লাহর ওলি ছায়িত আছেন, ওখান থেকে তো ফয়েজ আসতেছে, এত বুঝি আমি জিনিসটাই না। আচ্ছা আর কোনোটা নেই আমার কোনো মাথা বিশ মাথা কামে না, ওই বাড্ডা খানকা মাঝে মাঝে যায় আসি, যখন যাই ঢাকার লোক আসে বা এক বুড়ি ঘর, এই আর রক্ষা করছে তেরো সি মানিকন্দর বসে শেষ, আর বাদ বাকি যেগুলো আছে এটা তো আছে, বাড্ডা খানকা ওখানে আছে, আমি ওটা খেয়াল করতেছে, কাজ ওটার মধ্যে আমি করি, ওটা করি, বন মাহফিল আছে, সুবিধা হইলে পরে চলছে, সুবিধা না হইলে পরে বন্ধ হয়ে যাবে, তাতে কি আছে, ওখানে কোনো দরবার চলে ওখানকার যে মাহফিল হয় অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে, এটা যেটা সুবিধা সেটি আমি কাজ করবে না, ওখান থেকে ট্রান্সফার করে আরেক জায়গায় নিতে পারি, আরেক জায়গায় নিতে পারি ট্রান্সফারে, এটা এই কথা মনে রাখেন, ওই নেওয়াটা আল্লাহর পক্ষ থেকেই হবে, হইলে ওই এলাকার ওই দশটা জেলা ওখান থেকে উপকৃত হবে। একটা মানুষকে একটা আল্লাহ পাক অন্য জায়গায় নেন কেন, তার খেদমতের জন্য আল্লাহ পাক নেন, যেটাই হবে সেটাই খেদমত হবে। আবার তো অন্য জায়গা নিতে, আমার জায়গা আমার একটা পড়ে রয়েছে যে শেরপুর, বিশাল জায়গা, অনেক গাছ গোছ লাগিয়ে আছে, আবার ওখানে যেতে পারে ট্রান্সফার ঠিক নাই কোনো, এটা ও ছয় মাস জীবনে থাকার এটারও কোনো আমার ঠিক নেই না, ওরা দশটা জেলার হেড, ওরা আমার কাজ করতে হইব না, এটা আপনাদের ধ্যান খেলা হলো আমার পর্যন্ত, আমার কাজটা কি সেটা আমি হিসাব করতে বুঝব, ওটা তো আপনি বুঝবেন না। আপনারা খুশি একটা আম দিছেন, কিন্তু পিছিয়ে পিছিয়ে যদি ঘুরেন, দেশ আমরা খাইছি দিগিরি, আমি গাছ লাগাইছিলাম, আর যে খাইয়া থাকে কারে দিলে কেমনি গিয়ে, আম ভাই খাইছে না, কুচ করছে নাকি, আম্মা হুজুরি খাই হালেলো নাকি, ভাইদের নিয়ে খাই হালেলো, খুব নিয়ে কষ্ট করে আমরা আসি, আব্বা যদি না খায় আমার পরান না দূর যাইব,
আপনি কি এটা উচিত? আপনার আমার দিয়েছেন আল্লাহর দরবার কবুল হয়ে গেছে, অর্ধেক খাইতে পারি আমার ছেলে সন্তান আমার আত্মীয় কাউরে আমি দিতে পারি, এটি পিছিয়ে পিছিয়ে আপনি ঘুরবেন নি হবে না। আপনার কাজ তো আমার পর্যন্ত, আমার কাজ কার পর্যন্ত, এই হিসাবটা আপনি আমার অনধিকার চর্চায় না, আপনি সেটা কেন তালাশ করবেন? আপনি ওরা তালাশ করার নাম কখনো মুরিদ না, কারণ যে তরিকা চালাইছে পলাইনে বলতেছে আব্বা হুজুরকে বাসা আছে, কয় বাসায় নেই, তা না আমার ভাই বোন সবাই এখানে থাকে বাসায় নেই, হা কোন জায়গায় গেছে, কৃষ্ণ দিয়ে গেছে, হে নেই কলা নিয়ে গেছে ব্যাগ পেতে, যাই জিজ্ঞেস করছে যে আব্বা হুজুরকে আসছে এখানে আমার আব্বার কথা বলতেছে, তখন তারা বলছে যে এই তো আধা ঘন্টা আগে চলে গেলে, ওই নালিরুপসা উত্তর দিকে উতলির দক্ষিণ দিকে নালিরুপসা উনি গেছে, যাইয়া দেখে যে খাওয়া দাওয়া হয়ে গেছে বইছে, আব্বা জিজ্ঞেস করছে মোল্লা খাওয়ার পর মিঠা খাওয়া সুন্নত আছে নাকি রে কিছু, কয় তা তো জানি না কেরা যে নাইছে কি নিয়া, কয় দেখছে আসে নাকি কিছু মিঠা, পরে কয় কিছু আসে না, কয় হ্যাঁ আছে কলা আছে, কয় ভালো হয়েছে রে খাওয়ার পরে মিঠা খাওয়া, কয় আম দিবার গ, ব্যাগে কলা নিয়ে গেছে, এ তো ঘুরাইছে মানিকগঞ্জের থিকা উতুলি উতুলির থিকা রূপসা ইপন তো কলা ডাই লক্ষ ডাইল ডাল দোকানে ভর্তা, বড় দিন ব্যাগে নিয়ে খেতে খেতে পীরের লেগে নিয়ে যেতেছি কলা, পরে কয় ওই যে দুইটা কলা দেও, কাবার দুইটা কলা কে একখানে কলা তো আপনার নিয়ে গেছে, দুইটা কলা দেও আমরা দুইটাই খামো আমি, পরে কয় না সবটি দে, ওই দাও আমি তো দুইটাই খামো সবটি দিলে লাভ কি আছে দুইটাই দেও, কলা বাইর করছে ব্যাগটি কলা নষ্ট পুষ বর্ত হয়েছে ওই দুইটা ভালো আছে, মানে ব্যাটা কয় কি ওই দুইটা কেমনি করে ভালো লাল সবটি নষ্ট পড়ছে তুমি জানো না, কয় আমি তো বুঝলাম না, কয় এই কয়টা আমার ভুল আমাদের হক আছে, তুমি হকটা মাইরে নে আমার কাছে আইছো, আমি যে দুইটা খাবো আমার হকটা ঠিকই আছে দুইটাই না, এই কাজে এটা যার উদ্দেশ্য করেছে তার কাছে বুঝিয়া দাও, সে আমি খাই কেউরে দিক পিছিয়ে পিছিয়ে ঘুরবা, কাঁঠালটা দিলাম দেখছে রোয়াটা খুলে খাইল নাকি না কেউরে দিন হলি, আপনাদের হিসাব পত্র আমার পর্যন্ত, আমার হিসাব কার পর্যন্ত কেমনি মিলে ওটা আমার দরকার, আমি সেই হিসাব আল্লাহর কাছে দিব, আল্লাহ পাক আমাকে এই নেতৃত্বে কষ্ট হাসার ময়দানে করবে, ওটা আমার হিসাব পত্রে মিল আমার আছে, ওটা বিল আমার আছে, মরিস যেমনে চালামো হেমনে চলবে, সেই চলার মধ্যে ব্যস্কম করলে এই জন্য তো জিনিস পান না, এই জন্য তো মেলা হিসাব পত্রে মিলিয়ে আরম্ভ করবে, আগে খেয়াল ঠিক করেন ঠিক মতো খেয়াল ঠিক করে নেবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেক কথাই আলাপ আলোচনা হলো, আলেম ওলামা আসছেন, নতুন আলেম ওলামা আসছেন আমার দরবার আছেন, ওয়াজ বয়ান বক্তৃতা করবেন, যারা যারা খুব ব্যতিব্যস্ত কেউ না আসছেন যে বাড়িতে হলুদের অনুষ্ঠান ফালাইতে আছেন না কেউ, হলুদের অনুষ্ঠান ফালাইছেন না কেউ, তা ফালাতে আনেন না, ও আচ্ছা ঠিক আছে, তো তেমন যাওয়ার দরকার নেই, এখন তো যাওয়ার দরকার উনি যায় নাহলে পরে এখানে ওয়াজ মাহফিল হবে, গভীর রাতে গজল গায়েন না, বাইরের ম্যাক বন্ধ করেন, মানুষের ডিস্টার্ব করেন না, হিসাব পট্ট করে মেয়ে ইসলাম করবেন, ভিতরের ম্যাক চালু রাখবেন, জিকির করবেন, এত গজল গান কেন, দু একটা গান জিকির করেন, জিকির করেন, যশবার দু একটা গজল গাইতে হয় যে শরীয়ত সিদ্ধ যেটা আর কি, তারপর জিকির করেন, ভিতরে বৈশা ম্যাক ছাড়া জিকির করবেন, এটা জিকির যত করবেন তত বেশি ফায়দা মান আপনারা হইবেন, এটা ওলামারা বয়ান বক্তৃতা করবেন, মাথার উপরে কি আছে যেরকম মাদ্রাসা আছে, এই মাদ্রাসার 450 তারপর শিক্ষক সহকারে চালাইতে প্রতি মাসে টেয়ালে কমপক্ষে 50,000 12 লাখ 13 লাখে সবাই লাগান